বৃষ্টি উপেক্ষা করে ঈদের তৃতীয় দিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। অনেকে সৈকত পাড়ে বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার পর্যটকের আগমন কম হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাই বুকিং রয়েছে কুয়াকাটার মাত্র 60% হোটেল মোটেলে। বৃষ্টি উপেক্ষা করে ঈদের তৃতীয় দিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। অনেকে সৈকত পাড়ে বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার পর্যটকের আগমন কম হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাই বুকিং রয়েছে কুয়াকাটার মাত্র 60% হোটেল মোটেলে। বৃষ্টি উপেক্ষা করে ঈদের তৃতীয় দিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। অনেকে সৈকত পাড়ে বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার পর্যটকের আগমন কম হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাই বুকিং রয়েছে কুয়াকাটার মাত্র 60% হোটেল মোটেলে। বৃষ্টি উপেক্ষা করে ঈদের তৃতীয় দিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। অনেকে সৈকত পাড়ে বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার পর্যটকের আগমন কম হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাই বুকিং রয়েছে কুয়াকাটার মাত্র 60% হোটেল মোটেলে। বৃষ্টি উপেক্ষা করে ঈদের তৃতীয় দিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। অনেকে সৈকত পাড়ে বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার পর্যটকের আগমন কম হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাই বুকিং রয়েছে কুয়াকাটার মাত্র 60% হোটেল মোটেলে।